অবরোধেও সুবিধা পাচ্ছে না জামায়াত শিবির ও বিরোধী দলগুলো। হরতাল অবরোধকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে দিল দেশবাসী। আগামী 7 জানুয়ারির জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই সারা দেশে জ্বালাও পোড়াও সহ অরাজকতা দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে মরিয়া হয়ে ওঠে দীর্ঘ 10 বছরেরও বেশি ক্ষমতায় বাইরে থাকা বিএনপি। এদিকে তাদের সাথেই তাল মিলিয়ে নিজেদের জানান দিতে রাজাকার ও নিষিদ্ধ ঘোষিত দল জ্বালাও পোড়াওয়ে অংশ নেয়। খুব গোপনে তারা যানবাহনে আগুন দেয়, ককটেল নিক্ষেপ, বোমাবাজি করাসহ বেপরোয়া হয়ে উঠেছে শেখ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে বিচ্ছুত করতে। ক্ষমতার লোভে মরিয়া হয়ে ওঠা বিএনপি ও জামায়াতের যোগ্য কোনো ব্যক্তির দেখাও মিলছে না, যারা সঠিক আন্দোলন করে সরকারকে হটিয়ে দেশের ভার নিতে পারবে। আর তাই জনগণও বুঝে গেছে, যারা ক্ষমতায় আসার আগেই জ্বালাও পোড়াও শুরু করেছে, তারা ক্ষমতায় এলে কি করবেন। অবশ্য এর আগেও ক্ষমতায় থাকাকালীন বিএনপি ও শিবির কর্মীরা যেভাবে সারা দেশে অত্যাচার চালিয়েছিল এবং ক্ষমতা চলে যাওয়ার পরও ক্ষমতার জন্য সারা দেশে মাসের পর মাস হাজার হাজার মানুষকে পেট্রোল বোমায় পুড়িয়ে মেরেছিল, তাদের হাতে দেশ কখনোই নিরাপদ নয়। আর তাই তো এবার অবরোধ আর হরতালকে বুড়ো আঙুল দেখিয়ে সারা দেশে যোগাযোগ চলছে ঠিক আগের মতোই। দূরপাল্লার বাস না চললেও চলছে শহরতলি ও স্বল্প দূরত্বের বাস ও যানবাহন। চলাচল স্বাভাবিক রয়েছে ট্রেন ও আকাশপথেও। তবে প্রপাগান্ডা ছড়াতে আর দেশে অশান্তি বিরাজ করাতে বারবার বিভিন্ন জায়গায় রেললাইনের নাট খুলে ফেলা, ট্রেন জ্বালিয়ে দেওয়া, যানবাহনের জ্বালাও পোড়াও, হুটহাট ঝটিকা মিছিল সহ নানারকম অশান্তি ছড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। 2023 সালে HSC ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের রেজিস্ট্রেশন চলছে। CCN বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আগামী 15ই ডিসেম্বর কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রেজিস্ট্রেশনের শেষ সময় 10 ডিসেম্বর 2023। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবে জনপ্রিয় ব্যান্ড দল কুড়েঘর। রেজিস্ট্রেশনের জন্য ভিডিওতে দেওয়া CCN বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট লিঙ্কটি ফলো করুন। মিডিয়া পার্টনার নিউজ প্লাস। নির্বাচনের বাকি আরও মাসখানেক। আগামী নির্বাচনের আগে যতটুকু পারো সহিংসতা ছড়াও নীতিতে গোপন চক্রান্ত ও ছক তৈরি করছে বিরোধী দলসহ বিভিন্ন মহলগুলো। তাই জনগণকে সতর্ক থাকতে বলা হয়েছে ইতিমধ্যে। জনগণও গর্জে উঠেছে বলেই এসব ভুয়া অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যান চলাচল ও দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেগে উঠেছে দেশপ্রেমিক জনগণ। ওফায়াদ, নিউজ ডেস্ক, নিউজ প্লাস।